যারা কাস্টমার এবং মার্চেন্ট অনলাইন ব্যবসায়, তাদেরকে বলছি এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আর রেডএক্স এর এক ভয়ঙ্কর প্রতারণার এক কথা বলবো আজকে ভিডিওতে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি এক মার্চেন্ট হিসেবে বলছি, আমি 3 বছর যাবত রেডএক্স এর সাথে ছিলাম। এরা যে কত বাটফার, কত মিথ্যা কথা বলে, এদের যে কত দুই নাম্বারি আছে আপনি কল্পনাও করতে পারবেন না। জাস্ট আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, দেখেন আমি 3 তারিখে পার্সেল ক্রিয়েট করছি, 3 তারিখে ঢাকার ভিতরে। এরা হচ্ছে এই বাটপাড়ারা, শুধু গাড়িতে উঠায় আর নামায়, উঠায় আর নামায়, ঠিক আছে। দেখেন এই যে মিরপুর হাব টু কল্যাণপুর, পার্সেল রেডি টু ট্রান্সফার ফ্রম মিরপুর হাব টু কল্যাণপুর হাব। আচ্ছা, আবার দেখেন ক্যারিং ভেহিকলস হ্যাজ লেফট ফ্রম মিরপুর হাব টু কল্যাণপুর, শুধু এইগুলি লেখা উঠবো। দেখেন 4 তারিখে 5 তারিখে, দেখেন 4 তারিখে গেল, কোথায় কোথায় নামাইছে এটা দেখলাম না। 5 তারিখে পার্সেলটি অন্য এলাকায় যাবে, এখন অন্য এলাকায় যাবে। 5 তারিখে আবার দেখেন এই কল্যাণপুরে আছে, কল্যাণপুর মোহাম্মদপুর, কল্যাণপুর মোহাম্মদপুর হেডে গেল 10 মিনিট। হাই রে বলদের বাচ্চা, বলদ রে, এরা যে কি করে। 6 তারিখে দেখেন, 5 তারিখে গেল, 6 তারিখে মানে একদিনে গেছে মোহাম্মদপুর থেকে কল্যাণপুর থেকে মোহাম্মদপুর। এই হচ্ছে ওদের অবস্থা ঢাকার ভিতরে পার্সেল ইয়ে জগতে বলে, এই এই অবস্থা হয়। আর এরা যে রিটার্নের ক্ষেত্রে যারা মার্চেন আছেন, রেডএক্স এর সাথে কাজ করেন, তারা বুঝেন। আর কাস্টমারও তো বুঝে না, গালিগালাজ করে আমাদের কাস্টমার ছুটে যায়, কারণ তারা মনে করে যে আপনাদের ডেলিভারি সিস্টেম একদমই বাজে, আপনাদের কাছে প্রোডাক্ট নেওয়া যাবে না। কিন্তু এখানে যে এই হারামি রাহাইবানেরা যে আমাদেরকে বাস দেয়, এটা তো আর কাস্টমার বোঝে না। দেখেন 9 তারিখে এই পার্সেলটা ডেলিভারি হয়, এর আগে খালি উড়াইছে আর নামাইছে, ঠিক আছে। অথচ এটা এই যে কল্যাণপুর থেকে শেরে বাংলানগর টেলিফোন, ঠিক আছে, এই দেখেন আমি মিরপুর থেকে বেশি দূরে না, হ্যাঁ, অথচ এটারে 5-6 দিন লাগিয়ে দিছে। এই হচ্ছে ওদের অবস্থা। যদি এদের দেখেন আরো সমস্যা হয়েছে কি, এরা যদি একটা পার্সেল সমস্যায় পড়ে যায়, ধরেন আপনার কোনো একটা মিসিং বা কোনো একটা ঝামেলা হয়ে গেছে, কাস্টমারে ফোন দিবেন, সুন্দরী সুন্দরী মেয়েরা সুন্দর মতো কথা বলবো, সালাম আলাইকুম বা গুড মর্নিং, এই সে হ্যান তারপর কীভাবে সহযোগিতা করতে পারি, বক্র চক্র বলে হ্যাঁ দেখতেছি, একটা নোট রাখতেছি, এই সেই হ্যান ত্যান, হ্যাঁ ব্যবস্থা করতেছি, এইগুলি বলবো। এই মানে এই সান্ত্বনা দেওয়ার জন্য এই নারীগুলারে রাখছে, আর কোনো কিচ্ছু কারণ না। ম্যানুয়ালি যেরকমভাবে চলার ওইরকমভাবে চলে। আমি পার্সেল এই 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 হাইওয়ানগো, এরা তো এদের তো ইতিহাস আমি জানি, ওরা অনেকগুলো এই কোম্পানি খুলেছিল, অনেকগুলি তো তারা লস খাইছে, মানে এই ডাকাতি ব্যবসা শুরু করছে এই কুরিয়ারে। 15 দিন পর রিটার্ন আইছে, 15 দিন পর মোহাম্মদপুর থেকে, আমি যখন ওই সাভারে ছিলাম, মোহাম্মদপুর থেকে ওই সাভারে রিটার্ন দিয়েছিল 15 দিন পরে। এই হচ্ছে ওদের ডাকাতি ব্যবসা। আরও কিছু আছে, আমি একটা একটা করে ওদের সব দেখি, আমি কারণ আছে 3-4টা আমার সব ছিল এখানে, মার্চে 1 বছর ছিল, সবগুলোই আমি বাতিল করতেছি। সো ওদেরকে আর পার্সেল দেওয়া যাবে না। আমি এদের যত ইতিহাস আছে, আমার সাথে যা ঘটনা ঘটছে, আর কতগুলো পার্সেল মিসিং করেছে, যদি রিটার্ন আসে ওদের কারণে রিটার্ন আসবো, কিন্তু ওদের সে রিটার্ন চার্জ নেবো, ডেলিভারি চার্জ নেবো, কিন্তু ওদের কারণে কিন্তু এটা হলো। কিন্তু কাস্টমারকে কি আপনি নিতে পারবেন, এটা কি যুক্তিসঙ্গত? হ্যাঁ, কত বড় এটা ইয়ে প্রতারণা করে, মুসলমান হয়ে এই কাজ জীবনেও করতে পারে না, জীবনেও করতে পারে না। আপনি একটা কাস্টমারকে পার্সেল দিয়েছেন, যাই নাই, 10 দিন পর রিটার্ন আসে, আপনি বলতে পারেন আমার যে ঈদ দেন, যে আমাকে রিটার্ন চার্জ দেন, কাস্টমার তো উল্টা আপনার বলদ বলবো এবং খুব করবো যে আপনার জরিমানা করা উচিত, কিন্তু এরা কি করে, আরো উল্টায় মার্চেনের কাছ থেকে নেয়। এই হচ্ছে ওদের অবস্থা। আপনারা আসলে কেউ দিবেন না, নতুন যারা আছেন, হ্যাঁ, এই রেডএক্স একবার ওদের আর ওটা বিষয় দেখবে, যে ওদের পেজে রিভিউ দেওয়ার অপশন নাই, কিন্তু কমেন্টসে গালি গালাজ করে একবার ফাটিয়ে ফেলায়, এইগুলো কী করে আবার ডিলিট করে। এই হচ্ছে ওদের বদের কার্যকলাপ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এরকমভাবে চালে যাবো, দেহি ওরা ব্যবস্থা নেয় নাই, আমি যে আমার লোকসানটা গেছে এটা আমি উঠিয়ে ছাড়ো, এটা আমি উঠিয়ে ছাড়ো।